শিগগিরই দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠান দুটি উদ্যোক্তা হিসেবে রয়েছেন সাবেক ব্যবসায়িক নেতা এবং সরকার দলীয় সংসদ সদস্য। তবে সরকারের এমন সিদ্ধান্তে সমালোচনা করে শিক্ষাবিদরা বলছেন, অনুমোদন দিলেও বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার মান যাতে বজায় থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। জুবায়ের মাহমুদের রিপোর্টে বিস্তারিত। দেশে বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 96টি। হাতে গোনা দু একটি ছাড়া মানহীন শিক্ষাদানের অভিযোগ অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধেই। বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যথেষ্ট গবেষণা না হওয়া, বোর্ড অব ট্রাস্টি ও সিন্ডিকেট সভা নিয়মিত না হওয়া, একাডেমিক কাউন্সিল ও অর্থ কমিটি সভা না হওয়ার, রয়েছে সনদ বাণিজ্য এবং মালিকানা নিয়েও দ্বন্দ্ব। এমন সব কারণে গণবিজ্ঞপ্তি দিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানায় কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যাবে কিংবা যাবে না। সবশেষ মানহীন পাঠদানের জন্য চলতি বছর আদালতের নির্দেশে বন্ধ করে দেওয়া হয় দারুল এহসান বিশ্ববিদ্যালয়। এমন বাস্তবতায় আরও দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে সরকার, যদিও অনুমোদনের জন্য আবেদন জমা পড়েছে অন্তত 150 নতুন। যদি ভালো বিশ্ববিদ্যালয় আসে যে এলাকায় নাই, আমরা তাদেরকে অনুমোদন দেব। আমি আগেই যা বলছি, এটা চলমান প্রক্রিয়া। যদি উপযুক্ত পাওয়া যায়, যারা করতে আসবেন তারা যদি সেই রকম উদ্যোক্তা হন, আমরা তখন মাননীয় প্রধানমন্ত্রীর মতামত নিয়ে আমরা তখন দিই। এইরকম আমাদের কাছে পেন্ডিং প্রায় 150 আবেদন আছে। তবে রাজধানীতে নতুন কোনো বিশ্ববিদ্যালয় অনুমোদন পাবে না বলে স্পষ্টই জানালেন শিক্ষামন্ত্রী। আমরা সেখানেই দিব যেখানে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন আছে, ঢাকা শহরে আর প্রয়োজন নাই। নতুন করে অনুমোদন পেতে যাওয়া বিশ্ববিদ্যালয় দুটি হচ্ছে রংপুর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রামে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফর ওম্যান। শিক্ষা প্রতিষ্ঠান দুটির উদ্যোক্তা যথাক্রমে FBCCI-এর সাবেক সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। তবে সরকারের এমন সিদ্ধান্তের সমালোচনা করছেন শিক্ষাবিদরা। দয়া দাক্ষিণ্য, আপনি অন্য অন্য জায়গায় দেখেন, আপনি গমের লাইসেন্স দিয়ে দিন, আপত্তি নেই। আপনি একটা ব্যাংক খোলার অনুমতি দেন, আমার তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু দয়া করে আপনার নিজের দলের মানুষের মুখের দিকে তাকিয়ে একটা বিশ্ববিদ্যালয় খোলার অনুমতিও দেবেন না। পাশাপাশি বিশ্ববিদ্যালয় অনুমোদনের পর পাঠদানের মান নিয়মিত যাচাইয়ের পরামর্শও তাদের। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনুমতি দেওয়ার আগে সরকার যেন ভালো করে বিবেচনা করে নেয় যে এটা সত্যি সত্যিই এটা ঠিকভাবে চালাতে পারবে কিনা, এবং এদের নিজস্ব শিক্ষক থাকে যেন, এরা যেন আশেপাশের যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপরে শুধুমাত্র নির্ভর করে যেন পড়াশোনা না করে। অনুমতি একবার দিয়ে দেওয়ার পর এটা ভুলে গেলে চলবে না, ফলো আপ যাকে আমরা বলি, প্রতি বছর এদের বিবরণী নিতে হবে আপনি। তবে প্রান্তিক পর্যায়ে উচ্চশিক্ষা ছড়িয়ে দিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা জরুরি বলেও মনে করছেন তারা। আমি তো মনে করি প্রত্যেক জেলায় একটা করে সরকারি বিশ্ববিদ্যালয় হতে পারে। জুবায়ের মাহমুদ, নিউজ 24, ঢাকা।